আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের অর্থোডন্টিক চিকিৎসা সম্পর্কে, যে চিকিৎসা পদ্ধতিতে আঁকাবাঁকা, উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের স্থায়ী চিকিৎসা করা হয়। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দুটি দাঁত আঁকাবাঁকা রয়েছে। তো এই ধরনের দাঁতের জন্য অর্থোডন্টিক চিকিৎসার মাধ্যমে এ ধরনের দাঁতের চিকিৎসা করে সঠিক পর্যায়ে আনা যায়। অনেকের নিচের মাড়িতে এ ধরনের আঁকাবাঁকা দাঁত থাকে, নিচের মাড়িতে হোক বা উপরের মাড়িতে হোক, এ ধরনের আঁকাবাঁকা দাঁতের একমাত্র চিকিৎসা অর্থোডন্টিক চিকিৎসা। অর্থোডন্টিক চিকিৎসার মাধ্যমে এ ধরনের আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা করা হয়। যার দাঁত যত বেশি আঁকাবাঁকা হয় তার জন্য তত বেশি সময় লাগে এবং এই অর্থোডন্টিক চিকিৎসা একটি ব্যয়বহুল চিকিৎসা। যেহেতু অনেক দিন পর্যন্ত সময় লাগে, তাই এর ব্যয়টাও অনেক বেশি হয়ে থাকে। এখানে যে পজিশন আপনারা দেখতে পাচ্ছেন, দাঁত যদি এমন আঁকাবাঁকা থাকে সেক্ষেত্রে কমপক্ষে 1.5 থেকে 2 বছরের মতো সময় লেগে যায় এ ধরনের আঁকাবাঁকা দাঁতের ট্রিটমেন্টের জন্য। ভিউয়ার্স, অনেকের আঁকাবাঁকা দাঁত থাকে না কিন্তু ফাঁকা দাঁত থাকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। তো এ ধরনের ফাঁকা দাঁতের স্থায়ী চিকিৎসা করাতে গেলেও আপনাকে অর্থোডন্টিক চিকিৎসা করাতে হবে, যেটি ব্রেসেস ট্রিটমেন্ট নামে পরিচিত। ভিউয়ার্স, ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে শুধুমাত্র এমন দাঁতের ফাঁকা স্থায়ীভাবে পূরণ করা সম্ভব। এমন ফাঁকা দাঁতের অনেক চিকিৎসা পদ্ধতি রয়েছে। যে চিকিৎসা পদ্ধতি রয়েছে তার কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, কিন্তু আপনার যদি ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে এ ধরনের দাঁতের ফাঁকা বন্ধ করা হয়, সেই ক্ষেত্রে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। এখানে আপনারা কয়েকটা দাঁতের ছবি দেখতে পাচ্ছেন, ট্রিটমেন্টের আগে এবং পরের। এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এটি উঁচু দাঁত, সেই সঙ্গে আঁকাবাঁকা দাঁত। এই দাঁতটিও ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে অর্থোডন্টিক ট্রিটমেন্ট করে এটি স্বাভাবিক করা হয়েছে। এবং এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও দেখতে পাচ্ছেন, এগুলাই মূলত যে চিকিৎসা পদ্ধতিতে এ ধরনের আঁকাবাঁকা, উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের চিকিৎসা করা হয়, এটিকে বলা হয় অর্থোডন্টিক চিকিৎসা পদ্ধতি। আর এই অর্থোডন্টিক চিকিৎসার পদ্ধতির অন্যতম হলো এই ব্রেসেস ট্রিটমেন্ট। দাঁতের উপর এমন ক্লিপের মতো বসানো থাকে, এটিকে ব্রেসেস ট্রিটমেন্ট বলা হয়। এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমেই আঁকাবাঁকা, উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের স্থায়ী চিকিৎসা করা সম্ভব বা করা হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন নিচের দাঁতগুলো বেশ আঁকাবাঁকা রয়েছে, আর ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে সেগুলো কিন্তু স্বাভাবিক করে দেওয়া হয়েছে। তবে এর জন্য অনেক দিন সময় লাগে। দাঁতের পজিশনের উপর নির্ভর করে 6 মাস থেকে শুরু করে 2 থেকে 2.5 বছর পর্যন্তও সময় লাগে এ ধরনের আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা করাতে। ভিউয়ার্স, এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটা দাঁত আঁকাবাঁকা রয়েছে। তো এ যদি এমন পজিশন হয়, ধরুন যদি এই ছবিটাই আমরা দেখি, তাহলে এর চিকিৎসায় প্রায় 8 থেকে 10 মাস এরকম সময় লেগে যাবে এ ধরনের দাঁতের চিকিৎসা করানোর জন্য। আর এটি অবশ্যই ব্রেসেস ট্রিটমেন্ট এর মাধ্যমেই করা হয়ে থাকে। এছাড়া ভিউয়ার্স, অর্থোডন্টিক চিকিৎসায় রিমুভাল অ্যাপ্লায়েন্সও ব্যবহার করা হয়ে থাকে, তবে সেটি ক্ষেত্রবিশেষ। এখানে দেখতে পাচ্ছেন দাঁতে শুধুমাত্র একটু ফাঁকা ছিল, আর এই ফাঁকাটা স্থায়ীভাবে পূরণ করার জন্যই কিন্তু এই ব্রেসেস ট্রিটমেন্ট করা হয়েছে। তো ব্রেসেস ট্রিটমেন্ট দাঁতের কন্ডিশনের উপর নির্ভর করে যে কতদিন সময় লাগবে এবং কী ধরনের চিকিৎসা করতে হবে। এটিকে বলা হয় রিমুভাল অ্যাপ্লায়েন্স। যে রিমুভাল অ্যাপ্লায়েন্স দাঁতের উঁচু দাঁত নিচু করতে এবং ফাঁকা দাঁতের সমস্যায় এ ধরনের রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যায়, তবে সব ক্ষেত্রে এই ধরনের রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যায় না। যদি দাঁত সামান্য পরিমাণ উঁচু থাকে এবং নিচে নামার জায়গা থাকে, সেক্ষেত্রে রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করা যায়। অন্যথায় রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা করা যায় না। শুধুমাত্র উঁচু হয়ে থাকা দাঁত নিচু করার জন্যই এ ধরনের রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করা হয়ে থাকে। এই রিমুভাল অ্যাপ্লায়েন্স তুলনামূলকভাবে ব্রেসেস ট্রিটমেন্টের থেকে এই রিমুভাল অ্যাপ্লায়েন্সে তুলনামূলকভাবে খরচটা অনেক বেশি কম হয়ে থাকে। তবে সমস্যা হলো, এই রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা করা যায় না। যদি সামনের দাঁত কিছুটা উঁচু হয়, সেই ক্ষেত্রে রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যায়, সেটিও পজিশনের উপর নির্ভর করে। সব ধরনের দাঁতে যে রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যাবে এমনটাও কিন্তু নয়, সেটি পজিশনের উপর নির্ভর করবে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।